পডকাস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 42 ইঞ্চি সাইজ সিঙ্গেল কাটোরি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। লম্বা হচ্ছে 14, বডি হচ্ছে 42, 36 ইঞ্চি কোমর, 12 ইঞ্চি হচ্ছে কাঁধ, 5 ইঞ্চি হচ্ছে হাতের লম্বা ও হাতের মোহরি হচ্ছে 12 এবং এর বডির মোড়ার মাপ হচ্ছে 7। তো আসুন দেখি কি করে কাটিং করতে হয়। ফার্স্ট 1/2 ইঞ্চি মার্ক করে নেবেন। পরবর্তীতে এক্সট্রা একটা কাপড় দিয়ে হাতে তুপড়ার জন্য, তারপর এর লম্বা হচ্ছে 14, তো 14.5 তে মার্ক করবেন, 1/2 ইঞ্চি উপরে সেলাইতে যাবে। এর বডির মোড়া হচ্ছে 7, তো এখানে কাটবেন 6। এরপর এটাকে বরাবর সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপরের কাঁধ হচ্ছে 12, তো 12-র অর্ধেক হচ্ছে 6, তো আর 1/2 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, 6.5 নেবেন। এর বডি হচ্ছে 42, 42-এর 4/1 ভাগ হচ্ছে 10.5, 10.5-এ মার্ক করবেন। তারপর কোমর হচ্ছে 36, 36-এর 4/1 ভাগ হচ্ছে 9, 1 ইঞ্চি নেবেন পেছনের টেকিনের জন্য, টোটাল কাটবেন 10। আর এর এখানে হচ্ছে 6.5, তো বডির মোড়ার এখানে আর্মহোলের জন্য 7 ইঞ্চি মার্ক করবেন করে, তারপর এটাকে এভাবে শেপ কাট দিয়ে মার্ক করে নেবেন। তারপর এদিক থেকে 1/4 ইঞ্চি দূর দিয়ে শেপ দিবেন এভাবে আর্মহোলের। তারপর এই যে কাঁধের এদিকে 1/4 ইঞ্চি ডাউন দিবেন, আর এর নেক লাইন নেবেন 2/3 ইঞ্চি, গলা হচ্ছে 5.5 ইঞ্চি টিপ। তারপর এই গলাকে এভাবে ঠিক আগের মতো করেই সোজাভাবে স্কেল ধরে দাগ দিয়ে নেবেন। তারপর গোল গলাটা এভাবে এদিক থেকে 1/2 ইঞ্চি দূরে দিয়ে গোল গলাটার চিহ্ন দিয়ে নেবেন, এভাবে মার্ক করে নেবেন। এরপর লম্বার থেকে ধরে নিচের 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চিতে সোজা মার্ক করবেন। এটা হচ্ছে এই 11.5 ইঞ্চির নিচে হবে নিচের যে বেল্ট হয় সে বেল্টটা, আর এই 11.5 ইঞ্চির ভিতরেই কাটুরি হবে। তো তারপর এখানে নেবেন 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চি নিয়ে একেবারে নিচ পর্যন্ত মিলিয়ে দিবেন, আর এই পাশ থেকে 2 ইঞ্চি দূরে আবার একটা দাগ দিবেন, এই মোড়া থেকে 2 ইঞ্চি দূরে দাগ দিয়ে, তারপর এই যে এখান থেকে 1/4 ইঞ্চি, 1/4 ইঞ্চি দূর থেকে এভাবে মিলিয়ে দিবেন। গলা থেকে মনে রাখবেন, গলা থেকে 1/4 ইঞ্চি দূর দিয়ে এই শেপটা দিবেন, এবং এখান থেকে 2 ইঞ্চি দূরে যেন থাকে। এটা হচ্ছে এই যে 42 সাইজের জন্য, এদিক থেকে 2 ইঞ্চি দূরে দিবেন, আর গলা থেকে, গলা মাপ নেওয়ার পর গলা থেকে 1/4 ইঞ্চি দূর থেকে এই ডিজাইনটা করবেন, এই কাটুরি শেপটা দিয়ে দিবেন। এরপর এই যে দাগগুলো দেওয়া হয়েছে সেই দাগে দাগে মার্ক করবেন, আর এই পাশে 1/6 ইঞ্চি অ্যালাউন্স রেখে দিবেন, অ্যালাউন্স রেখে দিয়ে তারপর এই পাশে 1/4 ইঞ্চি শেপ দিবেন, এই পাশে 1/4 ইঞ্চি এবং এই পাশে 1/4 ইঞ্চি, 1/4 ইঞ্চি শেপ দিয়ে দিবেন এভাবে। এটা পুরাটাই বেল্টটা এইভাবে রাউন্ড হয়ে যাবে। এইভাবে এদিকে 1/4 ইঞ্চি, এদিকে 1/4 ইঞ্চি শেপ দিয়ে এভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে এটাকে প্রথমে কেটে ফেলবেন,
আর এই যে এখানে যে আপনার 15 ইঞ্চি কাদের রাউন্ড দেওয়া হয়েছে সেটাকে এভাবে ডাক দিয়ে নেবেন। ডাক দিয়ে নিয়ে তারপর এটাকে দাগে দাগে কেটে ফেলবেন। তো দেখুন আমি প্রথমটা কেটে ফেললাম, তো এই মাপে এবার আপনি পিছন পাটটা কেটে ফেলবেন। এই মাপে পিছন পাট কাটার পর এই যে এখানে সেলাইয়ের জন্য যেটা নেওয়া হয়েছে সেটাকে এভাবে চিহ্ন দিয়ে মার্ক করে দিবেন। গলা এটাই যতটুকু রেখেছি ঠিক সেম এখানেও মার্ক করে নেবেন। তারপর এটাকে আলাদা করে ফেলবেন। আলাদা করে এবার গলার পিছন পাটের ডিপ হচ্ছে 6, তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন, তো আমি এটা 6 দিয়ে দেখাচ্ছি। তারপর উপর থেকে সেম ওখানে যা রাখা হয়েছে সেভাবে দাগ দিয়ে এটাকে গোল গলার মতো এভাবে কেটে নেবেন। তারপর এই সেন্টার থেকে কোমরে যে শেষ সেলাইয়ের জন্য যে চিহ্ন দেওয়া হয়েছে সেখান থেকে টোটাল আছে 10, এর অর্ধেক 5 ইঞ্চিতে টেকিনের জন্য মার্ক করবেন। এবং টেকিনের জন্য যে আমরা 1 ইঞ্চি কাপড় বেশি রেখেছি সেটাও এখানে দাগ দিয়ে দিবেন। আর এই টেকিনের লম্বা হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে টেকিনে দাগ দিবেন এবং এগুলোকে এভাবে মার্ক করে দিবেন যাতে সেলাই করার সময় সুবিধা হয়। এরপর এখানে যে আমি বোর্ডের পরে বেস্তি রেখেছি যে চিহ্নটা দেওয়া হয়েছে সেটার মধ্যে এইভাবে সেন্টার করে দিবেন। তো দেখুন এই যে পিছন পার্ট কাটিং হয়ে গেল। এবার আমরা এটাকে সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্টের জন্য আমি যেভাবে দাগ দিছি ঠিক সেভাবেই দাগে দাগে কেটে ফেলবেন। এটা হচ্ছে যে নিচের বেল্টের জন্য, আর তারপরে যে গলাটা কাটবেন। এবার কাটুর এটা আলাদা করবেন। দেখুন এই যে কাটুরি আলাদা হয়ে গেল, বেল্ট আলাদা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কাজ দেখাবো। এখন আমরা যে কাটুরিটা কাটবো সেটা এক পাশে এভাবে সমান করে ধরবেন। ধরে এভাবে সমান করে ধরে নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি রাখবেন। নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি রাখবেন, সামনের দিকে এদিকে এক সমানই থাকবে। নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি রেখে তারপর এইখানে যে কাটুরির যে শেষ মাপটা হয়েছে সেখান থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। 2 ইঞ্চি বেশি নিয়ে দেখুন এখানে 8.5 ইঞ্চি হয়েছে। তো ঠিক এই এই বরাবর আবার 8.5 ইঞ্চিতেই দাগ দিবেন। দাগ দিয়ে প্রথমে এটাকে সমান করে নেবেন দাগ দিয়ে। তারপর এই যে এখানে যে শেষ সীমানা হয়েছে এই যে 1.5 ইঞ্চি রাখার পর যেটা আছে সেই সীমানা বরাবর আবার এভাবে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখন এই মেজারমেন্টটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, এপাশে নিয়ে। এই দেখুন আমি এটা এটা রেখে দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি একদম অ্যাকুরেট যে শেপটা কেটেছেন সেটা পাওয়ার জন্য। এই যে মনে রাখবেন এই যে এখান থেকে নিচ থেকে সমান করে ধরে 1.5 ইঞ্চি বেশি রেখেছি সেখান থেকে ধরে এটাকে এক সমানভাবে এদিক দিয়ে দাগ দিয়ে নেবেন। তারপর এই যে এখানে যে মূল দাগটা ছিল সেখান থেকে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিচে মার্ক করবেন। 1.5 ইঞ্চি নিচে মার্ক করে এই যে এটার সাথে এই শেপটার সাথে মিলিয়ে দিবেন।
এই যে দেখুন এই গলার সাথে শেপ মিলিয়ে দিয়েছি। এরপর এটাকে এদিক দিয়ে এই পাশটা সমান করে নেবেন। এই পাশটা সমান করে নিয়ে এবার একে এটা দেখুন এই যে 15 ইঞ্চি থেকে এই যে দাগ দিয়েছি সেখান থেকে এটাকে এভাবে ধরে এদিক থেকে যে গলাটার সাথে মিলিয়ে দিবেন আর এই পাশে একদম সমান করে দিবেন। সমান করে দিয়ে এইখান থেকে এটার সাথে এবং এই পাশ থেকে এদিক সাথে এটিকে এসে মিলিয়ে দিবেন। তো প্রথমে আমি এটা দেখাচ্ছি, কাটা শেষ হলে আপনি বুঝতে পারবেন। তো এখন দেখুন এই যে আমি এদিক থেকে মিলালাম, মিলালে এই পাশে যে বেষ্টিটা আছে সেটা সেলাইতে যাবে আর এদিকে যে 300টা বেশি থাকবে তারপর এটাও এই পাশে আসে, প্লেট যখন লাগাবো আমরা তখন এটার সাথে মিলে যাবে। তো এখন যে আমাদের এতটুকু বেশি আছে সেই বেষ্টিটা আমরা এখানে টেকিনের সাথে মিলে দিব। এর জন্য প্রথমে যে এইভাবে দুটা ভাঁজ করে নেবেন, ভাঁজ করে এখানে টেকিনের মার্ক করে দিবেন। তো এখানে টেকিনটা হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি টেকিন দিবেন। তো এখন এটার সাথে এভাবে এর সাথে এখানে মিলিয়ে দিবেন আর এটার সাথে এদিক দিয়ে এখানে মিলিয়ে দিবেন। দেখুন এটা থেকে সব দিক দিয়ে কিন্তু এখন বেশি আছে, 1/2 ইঞ্চির মতো বেশি আছে, সেটা এখানে সেলাইয়ের মধ্যে যাবে। এই পাশে যে একটু বেশি আছে সেটাও সেলাইয়ে চলে যাবে। আর এখন এখানে আপনি টেকিনের জন্য মার্ক করবেন, এই পাঁচ সমান করে এখানে 1.5 ইঞ্চি টেকিনের জন্য দাগ দিবেন। 1.5 ইঞ্চি দাগ দিবেন আর এই পাশে লম্বায় দিবেন 3 ইঞ্চি। নিচে দাগ দিয়ে এখানে যখন টেকিনটা দিবেন তখন এটাকে আস্তে আস্তে করে নিয়ে এভাবে মিলিয়ে দিবেন যাতে এখানে কোনো কুচি না থাকে। তো দেখুন এই যে এখানে এরকম যখন আপনি টেকিনটা দিবেন তারপর এই পাশ থেকে এভাবে সমান করে দিবেন। আর এটা তো কাগজ, এর জন্য ভালোভাবে হচ্ছে না, যখন এটা সেলাই করবেন তখন এটা ঠিকই এরকম কোনাকুনিভাবে সুন্দরভাবে উঠবে। আমি এটাকে একটা স্টেপ দিয়ে দেখাচ্ছি, যে দেখুন এই যে আমাদের যে কাটুরিটা কিন্তু হয়ে গেছে। তো এভাবে আশা করি আপনারাও যদি কাটেন তো এভাবেই হবে। তো তারপর আমরা এটাকে জয়েন দেব এই পাশ থেকে, এভাবে সেলাই হবে আর এটা এসে এভাবে মিশবে। তারপর এখানে যে যদি বেশি হয়ে যায় এটা পরবর্তীতে আমরা এদিক দিয়ে সেলাই করার সময় কেটে ফেলে দেব। তো দেখুন আশা করি বুঝতে পেরেছেন, এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করবো। তো এই ছিল মূলত সামনের পার্টের কাটুরি কাটিং এর নিয়ম। তো আর এদিক দিয়ে তো আমরা ব্যাক পার্ট কেটেই ফেলেছি, তো ব্যাক পার্টটা এইভাবে কাটবেন। প্রথমে ব্যাক পার্টেই মার্ক করবেন, ব্যাক পার্টে মার্ক করার পর ব্যাক পার্টটাকে আমি যেভাবে দেখালাম সেইভাবে মার্জিন দিয়ে দিয়ে এটাকে আলাদা করে নেবেন। আলাদা করে নিলে যে কাটুরিটা হবে সেটা, এই কাটুরিটা হচ্ছে 42 সাইজের, আর যদি আপনি একটু ছোট কাটেন তাহলে আমি এখানে 6 নিচ্ছি তাহলে 5.5 নেবেন, আর যদি আরো বড় সাইজ কাটেন সেক্ষেত্রে এখানে জানিয়েছি তার থেকে আরো 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করবেন। তো বাকি রয়েছে শুধু আমাদের হাতটা, তো এবার আমি দেখাচ্ছি কিভাবে হাতটা কাটিং করবেন। হাতের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মার্ক দিয়ে বাদ দিয়ে দিবেন। তারপরে হাতের লম্বা হচ্ছে 5
5 আর সেলাইয়ের টুকরার জন্য নেবেন 6 ইঞ্চি। তারপরে হাতে নেই ডাউন ডাউন হচ্ছে 13 ইঞ্চি। তারপরে এভাবে সমান করে দাগ দিয়ে নেবেন সবগুলোকে। তারপরে বডির মোড়া ছিল 7, এখন আপনি এখানে 7 ইঞ্চি মোড়া কাটবেন। সবসময় বডির মোড়া কাটার সময় হাত থেকে 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি কম কাটবেন, তাতে হাতাটা লাগানোর সময় খুব সুন্দরভাবে লাগিয়ে যেতে পারবেন। কারণ বডির মোড়া যদি আপনি সমান সমান কাটেন সেক্ষেত্রে বডির মোড়া কিন্তু বড় হয়ে যেতে পারে। এর জন্য সবসময় বডির মোড়াটা ছোট কাটবেন এবং হাত কাটার সময় ওখানে পারফেক্ট হাত মোড়াটাই দিবেন। তার হাতের মোহরে হচ্ছে 12, 12 অর্ধেক নিলেন 6 নিয়ে তারপর এটাকে এভাবে দাগ দিয়ে নিবেন। দাগ দিয়ে নিয়ে তারপর এখান থেকে এইভাবে রাউন্ড করে কেটে যাবেন। তো এই তো হাফ কাটা হয়ে গেল। এবার এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় কেটে ফেলে দিবেন, এটাকে বলা হয় তালপাত। তো তালপাত কিন্তু অবশ্যই কাটবেন, তালপাত না কাটলে ব্লাউজ বা কামিজের ক্ষেত্রে হাতের এদিক দিয়ে কিন্তু সমানভাবে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে মিশে থাকে না, একটা এই কাপড়টা এসে মোড়ার এখানে জমে থাকে। তো এর জন্য এদিকে 1/2 ইঞ্চি কাপড় কেটে দিবেন। তো তারপর একই নিয়মে এখানে যে সামনা পাটটা আছে সামনা পাটেরও এভাবে 1/2 ইঞ্চি কাপড় কেটে দিবেন তালপাতের জন্য। আমি আবার আপনাদের রিপিট করছি, যেভাবে সেলাই হবে এটা এখানে এসে বসবে। তো এই ছিল আজকে 42 সাইজ কাটোরি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় এবং চেষ্টাও করেছি বোঝানোর জন্য। যদি আমার কোথাও ভুল থাকে তো সেটাও ধরিয়ে দিবেন, আর কোথাও না বুঝলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দয়া করে একটা লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত নোটিফিকেশনগুলো পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর এন্টুলাসের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা রইলাম।